কেটে গেছে 36 বছর, ফুটবল বিশ্বকাপ জয়ের স্বাদ আর পাওয়া হয়নি দুইবারের চ্যাম্পিয়নদের, জার্সি স্টার দুটো পায়নি নতুন কোনো সঙ্গী, তবুও ফুটবলের আবেদন দেশটাতে কমেনি এক বিন্দুও। আর্জেন্টাইনদের হৃদয়ে আবেগের রং যেন আকাশি নীল আর কালো কিংবা নেভি ব্লু, সে আবেগ এবার আরও রঙিন হচ্ছে। নতুন জার্সি নিয়ে 2022 কাতার বিশ্বকাপে হাজির হবে আর্জেন্টিনা ফুটবল দল। হোম জার্সি প্রকাশ হয়েছে আগেই, যেখানে আছে চিরায়ত আকাশি নীলি, তবে বদলে গেছে অ্যাওয়ে জার্সি, এবারের রং হালকা বেগুনি, অফিসিয়ালি যা লেগাসি ইন্ডিগো বা পার্পল রাশ। পুরো জার্সিতে মূলত তিন রঙের মিশ্রণ রয়েছে, হালকা বেগুনি রঙে জলছাপ আর স্পন্সর অ্যাডিডাস ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো ছাপা রূপালি রঙে। জার্সিটির মডেল হিসেবে দেখা গেছে সুপারস্টার লিওনেল মেসিকে, ছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও পাওলো দিবালারাও। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস জানিয়েছে, লিঙ্গ সমতার বার্তা দিতেই এই রং বেছে নেওয়া হয়েছে। 20 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ, যেখানে গ্রুপ সিতে আছে আর্জেন্টিনা। এই গ্রুপে অন্য দলগুলো হচ্ছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। সৌদি আরব ও পোল্যান্ডের হোম জার্সিতে সাদা আধিক্য থাকায় এবার গ্রুপ পর্বেই নতুন বেগুনি জার্সি পরে মাঠে নামতে পারে মেসির দল। মাকসুম আলম খান, সময় সংবাদ।